প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলি আবারও কিন্তু চালু হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক সময়কালটা কী নিয়ম মানতে হবে এবং এই যে অনলাইন বদলির আবেদন করেন শিক্ষকরা, তাদের মোট 100 নাম্বারের মধ্যে মার্কস দেওয়া হয়, কোন কোন ক্রাইটেরিয়ায় কীভাবে নাম্বার দেওয়া হয় সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বিষয়টাকে আমি একটি নোটপ্যাড করে রেখেছি, আপনারা খেয়াল করুন। ফের প্রাথমিক শিক্ষকদের একই উপজেলায় বদলি আবেদনের সুযোগ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের আন্ত উপজেলা থানা একই উপজেলা থানার ভেতরে অনলাইন বদলি ফের শুরু হয়েছে। এই অনলাইন বদলিটা শুরু হবে আগামী 22 এপ্রিল থেকে। এই বদলি কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী 5 মে পর্যন্ত। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ তহদিল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 22 থেকে 24 এপ্রিল পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রধান শিক্ষক 25 এপ্রিল সেটি যাচাই করবেন। 26-27 এপ্রিল সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার যাচাই করবেন। এরপর 28 এপ্রিল উপজেলা থানা শিক্ষা অফিসার যাচাই ও অগ্রায়ণ সম্পন্ন করবেন। 1 থেকে 2 মে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক সহকারী শিক্ষকের যাচাই ও অনুমোদন এবং প্রধান শিক্ষকের যাচাই ও অগ্রায়ণ সম্পন্ন হবে। 3 থেকে 5 মে পর্যন্ত বিভাগীয় উপপরিচালক কর্তৃক যাচাই ও অনুমোদন করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ক্রাইটেরিয়া স্কোরটা কীভাবে নির্ধারণ করা হয় এখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম হচ্ছে ক্রাইটেরিয়া 1, দূরত্ব। ধরুন একটি বিদ্যালয়ে 5 জন শিক্ষক বদলির আবেদনপত্র জমা দিয়েছে। এই 5 জন শিক্ষকের স্থায়ী ঠিকানা থেকে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব কিন্তু ভিন্নতা থাকতে পারে। যেমন প্রথমজন 16 কিলোমিটার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ক্রাইটেরিয়ার স্কোর কীভাবে হিসাব করা হয় এবার আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে ক্রাইটেরিয়া 1, দূরত্ব। ধরুন একটি বিদ্যালয়ে 5 জন শিক্ষক বদলি আবেদনপত্র জমা দিয়েছে। এই 5 জন শিক্ষক স্থায়ী ঠিকানা থেকে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব ভিন্নতা রয়েছে। প্রথমজন 16 কিলোমিটার, দ্বিতীয়জন 20 কিলোমিটার, তৃতীয়জন 12 কিলোমিটার, চতুর্থজন 22 কিলোমিটার, পঞ্চমজন 15 কিলোমিটার। দূরত্বের জন্য মোট নম্বর হচ্ছে 20। এই 5 জনের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে চতুর্থজনের, তিনি পাবেন 20-এর মধ্যে 20 নম্বর। বাকি 4 জনকে আনুপাতিক হিসাবে নাম্বার দেওয়া হবে। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া 2, কর্মরত বিদ্যালয়ের কর্মকাল। একটি বিদ্যালয়ে 5 জন শিক্ষক বদলির আবেদনপত্র জমা দিয়েছেন। এই 5 জন শিক্ষক কর্মকাল কর্মরত বিদ্যালয়ের ভিন্নতা রয়েছে। প্রথমজন 5 বছর, দ্বিতীয়জন 7 বছর, তৃতীয়জন 3 বছর, চতুর্থজন 4 বছর, পঞ্চমজন 6 বছর। কর্মকালের জন্য মোট নম্বর হচ্ছে 25। এই 5 জনের মধ্যে কর্মকাল বেশি হচ্ছে দ্বিতীয়জনের, তিনি 25-এর মধ্যে 25 পাবেন। বাকিদের কিন্তু আনুপাতিকারে নাম্বার দেওয়া হবে। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া 3, লিঙ্গ। আবেদনকারী নারী হলে অটোমেটিক তিনি 10 নম্বর পেয়ে যাবেন আর পুরুষ হলে পাবেন 0। সর্বশেষ ক্রাইটেরিয়া হচ্ছে 4, প্রতিবন্ধী। আবেদনকারী প্রতিবন্ধী হলে 15 নম্বর পাবেন এবং স্বামী স্ত্রী মৃত বিবাহ বিচ্ছেদ, আবেদনকারী স্বামী স্ত্রী মৃত বিবাহ বিচ্ছেদ হলে 30 নম্বর। এটা হচ্ছে ক্রাইটেরিয়া 5। এই হচ্ছে মোট 100 নম্বর। আশা করছি আপনারা এবার স্কোর কীভাবে হিসাব করা হয় বুঝতে পেরেছেন। মূলত এভাবেই নাম্বারগুলি দেওয়া হয়।